প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে পর্দাশীল অবস্থায় আসলে কেন আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপু আপনার নাম কি কাজল কাজল আপু কার চোখের কাজল হয়েছে এখন কোন তো পারি নাই মানুষ এখন দুগাই দেখো পাশে থাকার জন্য দায়িত্ব নাই বাড়ি কোথায় আপনার বাড়ি তো কোন বিষয়টা সব কষ্ট লাগে মানে এখন আমার বিয়ের বয়স তা না বিয়ে হয় না মানুষের

জীবনে আর কি শখ ছিল আর কি হয়েছে জীবনে কি ইচ্ছা ছিল আর কি হয়েছে কি ইচ্ছা ইচ্ছা তো অনেকে আছে যে মা বাবা মা থাকতে নাই বাবা থাকতে নাই কেউ পাশে থাকে না দায়িত্ব নেয় না আমার ছোট একটা বোন তারা এই ঈদ গেল আর গেল বোন তারা একটা জামা কিনা দিতে পারি নাই ভালো একটা মাংস মাছ মুরগি আই না খাই খাওয়াইতে পারি না অনেক কষ্ট হয় চলতেছে ভাই দিন চল দিন ধরে একটা দাম আওয়াই না দিতে পারি যাই প্রতিবেদনে আসছেন অনেকে কষ্টের কথা শুনে যোগাযোগ করে বিয়ে शादी করতে চাই আপনার মনে যদি সৎ উদ্দেশ্য থাকে অবশ্যই দেখবেন জীবনে ভালো কিছু হবে তো আপনার সঙ্গে আমি প্রতিবেদনের সামনে আসছে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন আপু জীবনের গল্প সত্যিকারের অসহায়কে যদি যোগাযোগ করে বিয়ে করতে চান অবশ্যই তাড়াতাড়ি তার এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান টু নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করবে ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম